Αυτό το παιδί μας καμ' μάλλη είναι. Να. ভারতবর্ষের অন্যতম প্রধান মনীষী রাজা রামমোহন রায়ের জন্মের সার্ধদ্বিশত বর্ষ আমরা উদযাপন করছি মঞ্চ থেকে। তোমাদের আবার সবাই নতুন লাগে, তো তোমরা কেমন আছো? আজ করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমার ভিডিওর টাইটেল থাম লাগে বুঝেই গেছে আজ ভিডিওটা কিনে হতে চলছে। হ্যাঁ, আমি আর চলে এসেছি বারুইপুর বইমেলায়। তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমার দেখাবো যে বারুইপুর বইমেলাটা কোথায় হয় এবং কবে থেকে শুরু হয়েছে, কতদিন পর্যন্ত হবে এবং পুরো মেলাটা পুরো ঘুরে দেখাবো। তো চলো ভিডিওটা আজ এখান থেকে স্টার্ট করা যাক। তো এই বারুইপুর বইমেলায় তোমার আসতে গেলে তোমার ডাইরেক্ট শিয়ালদহ থেকে তোমার ট্রেন পেয়ে যাবে বারুইপুর লোকাল বা ডায়মন্ড বা নামখানা লোকাল, যে কোনো ট্রেন ধরলে তোমার বারুইপুর লাভতে পারবে। তো এই মেলাটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশে রেল ময়দানের কাছে এবং এই মেলাটা শুরু হয়েছে 20 ডিসেম্বর থেকে এবং শেষ হবে 26শে ডিসেম্বর। তো মেলাটা খোলা থাকবে দুপুরে 1টা থেকে রাত 9টা। তো এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 28তম বইমেলা। তো এটা হচ্ছে বইমেলার হচ্ছে লিবলেট। তো আমরা দেখে নেবো যে কি কি অনুষ্ঠান বা সময়সূচি আছে এর মধ্যে। তো দেখতে পাচ্ছেন 20 তারিখে এই মেলাটা আরম্ভ হয়েছে এবং আজ 21 তারিখ এই ভিডিওটা করছি আমরা। তো 5টা থেকে বাউল সঙ্গীত আছে, তো এটা বাউল সঙ্গীত দেখবো যত সম্ভবত। তো এখন অনেক অনুষ্ঠান আছে 26শে ডিসেম্বর পর্যন্ত। তো এই লিবলেটে তোমরা দেখতেই পাচ্ছ কী কী অনুষ্ঠান আছে। আর এই বইমেলাটা উদ্বোধন করেছে আমাদের শিক্ষামন্ত্রী বাত্র বসু। তোমরা এই বইমেলাটায় প্রচুর ধরনের বই পেয়ে যাবে, ভূতের বই থেকে তোমার গল্পের বই থেকে সাহিত্যিক থেকে সব রকম বই পেয়ে যাবে। তোমরা এসো এবং বই দেখো এবং তোমাদের পছন্দ হলে অবশ্যই কেনো বই, কারণ মেলাটা বেশি দিন নেই, 26শে ডিসেম্বর পর্যন্ত আছে। তো আমি যখন এসেছিলাম তখন ঠিক 1টা বাজে, তো অনেক দোকান এখনো খোলে না, তো খুলবে আস্তে আস্তে। দেখেন কি সব ইংলিশ বই আছে। আমি যত বড় স্টল করতে পারবো আমার তো তত সুবিধা। আমি তো
মেলাটা কবে শুরু হয়েছে? আর কতদিন চলবে? 26 ডিসেম্বর তাই তো? তোমরা বইমেলার সামনে তোমার খাওয়ার দোকানে পেয়ে যাবে, তোমাদের অসুবিধা হবে না খাওয়া দাওয়া, অনেক দোকান আছে খাওয়া দাওয়া। ভারতবর্ষের অন্যতম প্রধান মনীষী রাজা রামমোহন রায়ের জন্মের সার্ধদ্বিশত বর্ষ আমরা উদযাপন করছি মঞ্চ থেকে। পরবর্তী যে সভা, এই সভা পরিচালনার জন্য আমি ডক্টর মনোরঞ্জন সর্দারকে অনুরোধ করছি। নমস্কার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বইমেলা বারুইপুরে যাদের প্রচেষ্টায় গতকাল মাননীয় স্পিকার এবং মাননীয় শিক্ষামন্ত্রী সূচনা করলেন, তাদেরকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বই মেলা কমিটির কার্যকরী যুগ্ম সম্পাদক শ্রী গৌতম কুমার দাস। রামমোহন রায় হুগলি জেলার খানাকুলের রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর প্রপিতামহ কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আসলে তাদের কৌলিক উপাধি ছিল বা পদবি ছিল বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে বলবো না, কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ই তিনি সরকারি রাজস্ব বিভাগে চাকরি করতেন, আর তার কাজের সুবাদে তিনি রায়ান উপাধি পেয়েছিলেন, এবং সেই থেকেই তার উত্তরপুরুষগণ রায় পদবী কিংবা উপাধি যাই বলো ধারণ করে এসেছেন। বিদ্যাসাগরের নারী জাতির প্রতি যে দুর্বলতা তিনি তা গোপন করেননি, স্বীকার করেছেন তা খণ্ডিত আত্মজীবনীতে। রামমোহনও ব্যতিক্রম নয়, নারী জাতির প্রতি তারও ছিল শ্রদ্ধা অসীম। এখন বিদ্যাসাগরের প্রসঙ্গে যেমন আমরা বিধবা বিবাহ প্রবর্তনের প্রসঙ্গকে টানি, রামমোহনের ক্ষেত্রে তেমনি সতীদাহ প্রথা নিবারণ করার প্রসঙ্গকে টানা হয়। তো বইমেলাটা ঘোরানোর পর শুনলাম যে বাউল গান আছে, তোমাদের বললামও লিফলেটে, তো ভাবলাম যে বাউল গানটা তোমাদের মাঝে শেয়ার করবো এবং আমিও দেখবো। Oh,
পারস বলে কয় না তাই মানুষ বড়ই কঠিন জানিস রে এই দুনিয়ায় মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তাই মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তাই জানি না আপনাদের এখানে কবি বিজয় সরকারের নাম আছে কিনা। বাংলাদেশের একমাত্র সেরা শিল্পী ছিল কবি বিজয় সরকার। তার ওপরে কোনো শিল্পী ছিল না, তার ওপরে কোনো লেখকও ছিল না, একমাত্র কবি বিজয় সরকারের ওপরে আর কেউ ছিল না। তারই গান গাইছি আজকে আমার শেষ গান। জীবনে দাদা ছাড়া আর কি পেলি, এই জীবনটা আমাদের বিধায় গো কেন আমরা প্রত্যেকে এক একটা দাঘা নিয়ে বসে আছি। কেউ বলতে পারবে না যে আমরা খুব সুখে আছি, কেউ বলতে পারবে না আমরা খুব সুখে আছি, কেউ না কেউ একটা করে ব্যথা নিয়ে বসে আছে, প্রকাশ করতে পারে না। তাই কি বলছি, এই জীবন হে জীবন দাদা ছাড়া আর কে পেলে, ওরে মন আর কে পেলে। গাইস তোমাদের মেলাটা ঘুরে দেখালাম, মেলাটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর তোমরা অবশ্যই মেলায় এসে ঘুরে যাও, কারণ মেলাটা খুব বেশি দিন নেই। আর মেলাটা দেখালাম এবং বাউল গানের জন্য এতক্ষণ রয়ে গেলাম তোমাদের জন্য। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ, ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই।